আসসালামু আলাইকুম সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আলোচনা করব 2023 সালে 100তম বিজিবি সিফাই পদে যারা আবেদন করেছো তোমরা কিভাবে প্রস্তুতি নিলে সফল হতে পারো, এই সফলতার গল্পগুলো এবং প্রস্তুতি কিভাবে নিবা এই জিনিসগুলো নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরুতে যারা তোমরা এখনও সোজা ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রাখবা, এতে করে তোমাদের পরবর্তীতে এই চ্যানেলে তোমরা বিজিবির পরীক্ষার গুরুত্বপূর্ণ অনেক টিউটোরিয়ালগুলো বাসায় বসে বসে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবা। প্রথমে আমরা জানব বিজিবির পরীক্ষায় কি কি হয়। বিজিবিতে যখন তোমরা এসএমএস পাবা, এসএমএসেই কিন্তু একজন প্রার্থীকে তার পরীক্ষার কেন্দ্র এবং তারিখ জানায় দেওয়া হবে। এসএমএস পাওয়ার পরে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং সার্কুলারে দেখবা কোন কোন কাগজগুলো তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে, ওই কাগজগুলোর নাম কিন্তু উল্লেখ করা আছে, ওই কাগজগুলো এখন থেকে রেডি করে রাখতে হবে। এসএমএস তুমি পাইছো, মাঠে গেছো, যাওয়ার পরে এখন কি হবে তোমার, তোমাদের সুন্দরভাবে লাইন করবে বিভিন্ন কোঠা, যেমন মুক্তিযোদ্ধা আছে, বিএনসিসি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, আনসার কোঠা আছে বা ওখানে পোষ্য কোঠা আছে, আলাদাভাবে লাইন করবে। লাইন করার পরে তোমাদের প্রাথমিক যাচাই বাছাই হবে। প্রাথমিক যাচাই বাছাই তোমার শারীরিক বিষয় থেকে, কাগজপাতি থেকে, অনেক কিছু বিষয় তারা পর্যবেক্ষণ করবে এবং দেখবে। প্রাথমিক যাচাই বাছাই হয়ে যাওয়ার পরে যারা টিকে যাবা, প্রথম দিন কিন্তু অনেক মাঠে অনেক ক্ষেত্রে শারীরিক কিছু পরীক্ষাও নিয়ে থাকে, ঠিক আছে, এই কারণে একটু শারীরিক প্র্যাকটিস করে যাবা, বা যেমন দৌড় হতে পারে, বুক ডাউন হতে পারে, এরপরে সিট আপ হতে পারে, রোপিং হতে পারে, বিম দেওয়া হতে পারে, আরও দুই একটা ইভেন্টও দিতে পারে, শারীরিক প্রস্তুতি একটু নিয়ে যেতে হবে। প্রথম দিন তোমার লম্বা, তোমার তারপর ওজন, আরও আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে প্রাথমিক মেডিকেলের, সেগুলো চেক আপ করবে, কাগজপাতি চেক আপ করবে। এমনও হতে পারে তোমার শারীরিক কিছু পরীক্ষা অংশগ্রহণও করা লাগতে পারে। প্রথম দিন পরীক্ষায় প্রাথমিক নির্বাচনে টিকে গেলে তোমাকে দ্বিতীয় দিনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অনেকে জানেই না যে লিখিত পরীক্ষায় কী কী বিষয়ে প্রশ্ন করা হয়, কত নাম্বার থাকে, একটু বলে দিই। বিজিবিতে লিখিত পরীক্ষা 100 নম্বরের হয়, 4-5টা বিষয়, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ, এই 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় ভালো করতে চাইলে তোমাদের ক্লাস 8 থেকে 9-10 পর্যন্ত যে বইগুলো ছিল এই বইগুলো খুব ভালোভাবে পড়তে হবে। সাধারণ জ্ঞান ভালো করতে চাইলে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞানের একটা বই নিয়ে সে সাম্প্রতিক বিষয়গুলোর উপরে তুমি পড়ালেখা করতে পারো, এতে করে তুমি সাধারণ জ্ঞানে ভালো করতে পারবা। যারা লিখিত পরীক্ষায় টিকে যাবা, অনেকে প্রশ্ন করে স্যার পাসমার্ক করলে কি লিখিত পরীক্ষায় টিকা যাবে। বিজিবিতে চান্স পেতে চাইলে তোমাকে 100-এর মধ্যে যে জেলায় থেকে যাও না কেন, তোমাকে টার্গেট করতে হবে যাতে তুমি 70-এর উপরে পাও, তাহলে মোটামুটি ইনশাল্লাহ সবাইকে নিয়ে নেয়। 70-এর উপরে পাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। লিখিত পরীক্ষায় যারা টিকে যাবা, তোমাদের তৃতীয় দিন মৌখিক পরীক্ষা নেওয়া হবে তোমাদের, এবং মৌখিক পরীক্ষা যেদিন হবে সেদিন কিন্তু সাঁতার পরীক্ষাও হয় বিজিবিতে। বিজিবিতে যারা যেতে চাচ্ছ অবশ্যই তোমাদের সাঁতার জানতে হবে, সাঁতার না জানলে কিন্তু তৃতীয় দিনের পরীক্ষায় তুমি ধরা খেয়ে যাবা, তুমি আর টিকতে পারবা না। সে কারণে 50 মিটার অথবা 100 মিটারের সাঁতার হয়ে থাকে, 50 মিটার অথবা 100 মিটার সাঁতার দেওয়ার প্র্যাকটিসটা শুরু করে দাও। এটা পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু বিজিবিতে সাঁতার পরীক্ষা হয়। ভাইবা পরীক্ষা যখন টিকে যাবা, সাঁতার পরীক্ষা যখন টিকে যাবা, এরপরে তোমাদের ফাইনাল মেডিকেলের জন্য তোমাদের মনোনীত করা হবে, এবং ফাইনাল মেডিকেল কোথায় হবে সেটাও কিন্তু তারা জানাই দেবে। ফাইনাল মেডিকেলে যখন যাবা, 100তম সার্কুলারে দেখো অনেকগুলো মেডিকেল টেস্টের নাম দেয়া আছে, এই মেডিকেল টেস্টগুলো হবে, এখানে যদি তুমি উত্তীর্ণ হতে পারো এবং ভেরিফিকেশন যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে তুমি ফাইনালি একজন বিজিবির সিফাই পদে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হবা। তো এই হচ্ছিল পরীক্ষার বিষয়গুলো, ঠিক আছে। এখন প্রস্তুতি নিবা কিভাবে, আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা দেখো তারা তো জানোই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা কিভাবে প্রস্তুতি করে।
আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এখানে লেখা দেখছো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীগুলোর পাশাপাশিও কিন্তু আমরা পুলিশ কনস্টেবল পদ এবং বিজিবি সিপাহী পদের জন্য আমরা কোচিং করি। আরেকটা বিষয়, অনেকে কিন্তু জানেই না আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে শুধুমাত্র সৈনিক পদের কোচিংই আমরা করাই না, আমরা কিন্তু অফিসার পদের কোচিংগুলো করিয়ে থাকি। তো যাই হোক, যারা প্রস্তুতি নিতে চাচ্ছ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে বিজিবির জন্য। SMS তোমাদের বিজিবিতে আসবে কবে থেকে? ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখের দিক থেকে দেখবা যে SMS আসা শুরু হয়ে গেছে। আবার কোন কোন জেলার SMS কিন্তু আরো দেরিতেও আসতে পারে, অর্থাৎ 1-1.5 মাসের মধ্যে কিন্তু SMS আসা শেষ হয়ে যাবে, পরীক্ষাও মোটামুটি নেওয়া শেষ হয়ে যাবে। যারা ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তোমাদের হাতে সময় খুবই কম। তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও 15 দিন অথবা 1 মাসের একটা শর্ট কোর্স করে যেতে পারো। সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করতে আসলে তোমাদেরকে আমরা কয়েকটা বিষয়ের উপরে কোর্স করিয়ে থাকি, সে বিষয়গুলো একটু আমি আবার খোলাসা করে দিচ্ছি তোমাদেরকে। বিজিবিতে চান্স পেতে চাইলে মেডিকেলে ফিট হওয়াটা একজন প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেনাবাহিনীতে যেভাবে মেডিকেল চেক আপ হয়, বিজিবিতেও কিন্তু ঠিক একইভাবে মেডিকেল চেক আপ হয়ে থাকে। মনে রাখবা, সেনাবাহিনীতে মেডিকেল যেরকম গুরুত্বপূর্ণ, বিজিবির ক্ষেত্রেও মেডিকেল ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। মেডিকেলে যদি কোনোভাবে তুমি আনফিট থাকো, তোমাকে কোনোভাবেই তারা চান্স দিবে না। যারা আমাদের একাডেমিতে আসে তাদের আমরা সর্বপ্রথম মেডিকেল চেক আপটা করি। অনেক প্রার্থী ছোটখাটো অনেক সমস্যা নিয়ে আসে, আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে ওই সমস্যাগুলো সমাধান করার জন্য পরামর্শ দিই, দিক নির্দেশনা দিই, ভালো ডাক্তার থাকলে তাকে সাজেস্ট করি। এতে করে তুমি কি হতে পারবা, ফিট হতে পারবা। পাশাপাশি যে 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, এই 5টা বিষয়ের উপরে তুমি এখানে বসে অধিক মডেল টেস্ট দিতে পারবা, সাজেশন পাবা, পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে তোমাদেরকে আমরা সাজেশন দেব, শিট দেব, নোট দেব। এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে স্যাররা এসে তোমাদেরকে লাইভ ক্লাসে সলভ করা শিখাবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখাবে। এতে করে তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবা লিখিত পরীক্ষায়। বিজিবি লিখিত পরীক্ষাটা কিন্তু একটু কঠিন হয়, সেনাবাহিনীর মতো বা পুলিশ কনস্টেবল পদের মতো কিন্তু সহজ হবে না, কারণ এখানে SSC এবং SSC পাস শিক্ষার্থীরা যেহেতু আবেদন করে, সেহেতু লিখিত পরীক্ষাটা কিন্তু মোটামুটি কঠিন হবে। এরপরে ভাইভা পরীক্ষা আমরা এখানে শিখাবো, ভাইভা কোন ধরনের কোশ্চেনগুলো হতে পারে, ভাইভায় কোন ধরনের কোশ্চেনগুলোর উত্তর কিভাবে দেওয়া উচিত, ভাইভার ম্যানারগুলো, অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা তোমাদেরকে ডেমো ভাইভার মাধ্যমেও তোমাদের শিখাবো। IQ পরীক্ষার বিষয়গুলো রয়েছে, মাঠের যে শারীরিক প্রস্তুতিগুলো রয়েছে, যেমন শারীরিক দৌড় হতে পারে, বিম হতে পারে, পুশ আপ হতে পারে, সিট আপ হতে পারে, আরও কিছু আনুষঙ্গিক তোমার শারীরিক ইভেন্টগুলো আসতে পারে, অনেকগুলো শারীরিক ইভেন্ট এখানে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যাতে করে পরীক্ষায় তুমি যখন যাবা, মাঠে যখন যাবা, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা তোমাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে মাঠে পাঠানো। তুমি 15 দিন অথবা 1 মাসের জন্য আসো, স্বল্প খরচে এখানে কোচিং করে যাও, দেখবা ইনশাল্লাহ নিজের একটা মনোবল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, এখানে আরো অনেক ছেলে মেয়ের সঙ্গে তুমি কম্পিটিশন করতে পারবা, নিজের অবস্থানটা কোথায় সেটা তুমি আগে থেকে জাস্টিফাই করতে পারবা। তো আমাদের নতুন ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে বিজিবির জন্য, তোমরা যারা চিন্তা করছো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আসতে পারো, এসে এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, স্বল্প খরচে তুমি 15 দিন অথবা 1 মাসের একটা কোর্স করে যাও। আমি তোমাদেরকে একটা কথাই বলতে পারি, তোমরা ঠকবা না, তোমরা এখান থেকে যে বিষয়গুলো জানতে পারবে এবং শিখতে পারবা, পরীক্ষার কেন্দ্রে গিয়ে তুমি শতভাগ কাজে লাগাইতে পারবা, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবা, আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বুঝতে পারছি? আর নির্দেশনামূলক কিছু কথাবার্তা রয়েছে, একটু ভিডিওর শেষে আমি দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের নিজেদের প্রয়োজনে এই নির্দেশনামূলক কথাবার্তাগুলো বা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা রয়েছে, নির্দেশনাগুলো একটু পড়ে নেবা। সবার জন্য শুভকামনা থাকলো, বিজিবির জন্য প্রস্তুতিমূলক কোচিং করতে আসলে ইনশাল্লাহ তখন দেখা হবে, কথা হবে, অনেক বিষয় নিয়ে পরামর্শ হবে এবং আলোচনা হবে। সবার শুভকামনা শেষ করছি, আসসালামু আলাইকুম।